কিছু বলছেন যে হিংসা করে, মানে আপনি জাস্ট হিংসা করছেন, তাহলে আপনার আমল নামার যে নেকিগুলো আছে এগুলো পুড়ে যাবে। নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন যে হিংসা করে, হিংসা তার নেক আমলগুলোকে খেয়ে ফেলে, ঠিক যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে, এইভাবে নেক আমলকে হিংসা খেয়ে ফেলে। সো আমরা হিংসা থেকে দূরে থাকবো।